এইটা না দিলে খুলবে না ভাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে ভাই আছি, আগের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে আজকে কোথায় আছি। আজকে আজই হচ্ছে ভাই চণ্ডীগড়ে হলিডে আছি ভাই, আলাদা লেভেলের একটা হোটেল ভাই। আজকে সকাল সকাল ভাই একটু যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, এখনো ভাই ব্রেকফাস্ট করা হয়নি, সবাই চলে গেছে কিন্তু আমি এখনো যাইনি। তো দেখা যাক, এত বড় হোটেল, খাওয়া দাওয়ার তো আইটেম, মানে আমি এটা আশা করছি যে আলাদা কিছু থাকবে ওখানে। তো দেখা যাক, আপাতত রেস্টুরেন্ট অব্দি যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা যাক কি কি আছে ভাই। চলো ভাই, এতগুলো খাবার ভাই কিছুই খেলাম না, ওই ডোনাট ফোনাটস আর কেক পেক খেয়ে চলে আসলাম ভাই, বেশি কিছু খাইনি সকাল সকাল ভাই, অত পেট ভরে ভাই খেতে পারি না আমি। যাই হোক, এখন যাও ভাই একটু পুলটা দেখতে, চলো খাবার যত রুমটা হয়ে যাই, তোমাদের সাথে কথা হচ্ছে। খুলছে না তো, এইটা না দিলে খুলবে না ভাই। কত সিকিউরিটি সব জায়গায় ভাই কার্ড ইউজ করতে হয়। আজকে যাবো হচ্ছে ভাই কলকাতার দিকে, পুরো এক সপ্তাহ পরে ভাই কলকাতার দিকে যাবো। আর এয়ারপোর্ট দেখতে পাচ্ছ ওখান থেকে? এখান থেকে ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে ভাই, নাকি 15 কিলোমিটার। কোনো ভালো কোনো মুভি দেখে তারপর তোমাদেরকে বললো ভাই।
ভাই এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ভাই মলের ভিতরে চণ্ডীগড়। ভাই এখানে যে মানে স্টোরটার মধ্যে আছি পুরো হচ্ছে জাপানিজদের জিনিসপত্র আছে, সব জাপানিজ জিনিসপত্র এখানে দেখতে হবে। যেমন এই নোটবুকটা আমি দেখছিলাম, ওয়েট, নোটবুকের মধ্যে সব জাপানিজ লেখা, দেখো সব কিছু, বেশিরভাগ জিনিস সবই জাপানিজ, বেশিরভাগ না পুরোটা জিনিসই এখানে যা যা আছে সবই জাপানিজ। তোমরা যা দেখছো এখানে তো ভাই মুভি দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু ভাই মুভি তেমন কিছুই দেখতে পাচ্ছি না, সেই জন্য ভাই মুভি দেখতে আর যাইনি। কি ওটা আরে মাথায় মারছে। এটা কোথায় ছিল খালা? এটা কোথায় ছিল? এতগুলো ভাই লাগেজ আর এইগুলো ভাই হ্যান্ড ব্যাগে যায় ভাই, কতগুলো দেখো। কি কিনেছ আর দেখাও, এটা আন্ডা গাড়ি রাখা। আচ্ছা আর কি কিনেছো? আচ্ছা এইটা আটকাবে না? চলবে না তোর, চলবে না, কি করে চলবে, নেট থাকবে না তোর। কতক্ষণ খেলবি? খেলাটা ভালো না মিজান, গুড বয়। হয়তো এখনো পর্যন্ত কেউ ভাই ফ্লাইটের ওয়াশরুম আশা করছি দেখায়নি, তো আজকে রিভিল করতে চাইছি ভাই ফ্লাইটের ওয়াশরুমটা কেমন হয়। এই দেখো এখানে জলটা বেরোয় না একদম সামান্য পরিমাণ, কারণ এখানে তো কিছু নষ্ট করা যায় না, তো সামান্য একটু নষ্ট করবো ভাই, কারণ তোমাদের একটু দেখাতে হবে ভাই, সরি গায়েস জল নষ্ট করার জন্য। এই দেখো জলটা পড়বে, দেখো বন্ধ ভাই বন্ধ, এই যে একদম সামান্য পড়ছে দেখতে পাচ্ছ, কারণ বেশি নষ্ট করে দেবে না। আর ফ্লাশটা দেখো, ভয় লেগে গেল ভাই। অনেকদিন পরে ঘামছি আমরা, ওখালা বলছি অনেকদিন পরে আমরা ঘামছি, এক সপ্তাহ পরে ভাই গা দিয়ে ঘাম বেরোলো। হ্যাঁ সে তো ঘামবে, 40-45 ডিগ্রি সেলসিয়াস ভাই। কি আছে? কি দেবো?
সব সময় ইউটিউবে ব্লগ ছাড়ে, ব্লগ ছাড়ে, ব্লগ ছাড়ে, আমার কাজ গায়ে চলো। হ্যাঁ সর সর সর, এটা